আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। রাশিয়ার আওতাভুক্ত হবে জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল, বললেন মেদভেদেব। মালয়েশিয়ার পর রাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, ইরান বিরোধী মার্কিন নিষ্ঠুর নিষেধাজ্ঞা কখনো মেনে নেব না। জানিয়ে দেব আসরে নামছে চীন, শ্রীলঙ্কার তেলের ব্যবসায় ভারতের রাজত্ব শেষ হচ্ছে। এদিকে ইউক্রেন যুদ্ধের জন্য ফের পশ্চিমাদের দুষলেন পুতিন। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় ড্রোন হামলায় তিন বেসামরিক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার আওতাভুক্ত হবে জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল, বললেন মেদভেদেব। এবার রাশিয়ার বিচ্ছিন্ন অঞ্চল নিয়ে নতুন মন্তব্য করেছে রাশিয়া। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেছেন, জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল ওসেইটিয়া ও আবখাজিয়াকে অন্তর্ভুক্ত করতে চায় মস্কো। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার সকালে আইফ্যাক্টি পত্রিকায় প্রকাশিত একটি কলামে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব এই বিষয়ে লেখেন। ওই কলামে বলা হয়, রাশিয়ার সাথে ওসেইটিয়া ও আবখাজিয়ার যুক্ত হওয়ার ধারণাটি এখন বেশ জনপ্রিয়। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন শুরু থেকে অন্যতম ধুরন্ধর এই রাজনীতিবিদ বলেন, সম্ভাব্য ভালো কোনো কারণ থাকলে এটি বাস্তবায়িত হতেই পারে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর জর্জিয়া সব অঞ্চলের উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারায়। পরবর্তী 2008 সালে জর্জিয়াকে স্বাধীনতা দেয় মস্কো। এরপর থেকে জর্জিয়ার এই অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছে রাশিয়া। সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ার সাথে পরবর্তীতে জর্জিয়ার সম্পর্কের উন্নতি হয়েছে, তবে পশ্চিমা বিশ্ব তাদেরকে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য প্ররোচনা দিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। জর্জিয়ার 15তম বার্ষিকী উপলক্ষে লেখা ওই প্রবন্ধে বলেন, যদি আমাদের উদ্বেগ বাড়তে থাকে বা বাস্তবতা হয়ে দাঁড়ায় তাহলে আমরা আর অপেক্ষা করব না। এর মাধ্যমে তিনি পুনরায় একত্রিত হওয়ার বার্তা দেন। এদিকে জর্জিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিজেদের ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরিচালিত সেনাবাহিনীর সাথে যোগ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের আগ্রাসনের পর তিনটি অঞ্চলকে নিজেদের সাথে যুক্ত করেছে রাশিয়া। গত সেপ্টেম্বরে দোনেস্ক, লুহানস্ক ও ঝাপোরঝিয়াকে রাশিয়ার সাথে যুক্ত করা হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, ইরান বিরোধী মার্কিন নিষ্ঠুর নিষেধাজ্ঞা কখনো মেনে নেব না। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল কাদির ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিরোধিতা করে বলেছেন, কুয়ালালামপুর কখনো এই নিষ্ঠুর নিষেধাজ্ঞাকে মেনে নেবে না। গতকাল রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ মিত্র। গত 20 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত ইরান সফর করেছেন জামরি। এ সময় ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার যেসব বৈঠক হয়েছে তাকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট রাইসির সঙ্গে বৈঠকে জামরি ইরান ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে, বিশেষ করে কৃষি, ওষুধ শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার আহ্বান জানান। বৈঠকে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরান ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। একসঙ্গে তিনি আশা করেন, সহযোগিতার এই পরিকল্পনা পারস্পরিক সম্পর্ক উন্নত করবে এবং এর মাধ্যমে অর্থনৈতিক লেনদেনও বাড়বে। গত ডিসেম্বরে জামরি আব্দুল কাদির মালয়েশিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপর প্রথমবারের মতো তিনি ইরান সফর করছেন। আসরে নামছে চীন, শ্রীলঙ্কার তেলের ব্যবসায় ভারতের রাজত্ব শেষ। চীনের সবচেয়ে বড় তেল শোধনকারী সংস্থা সিনোপেক শ্রীলঙ্কায় জ্বালানি খুচরো ব্যবসা শুরু করতে চলেছে। আগামী মাস থেকে চেনা সংস্থার তেল বিক্রি শুরু হবে দ্বীপ রাষ্ট্রটিতে। জ্বালানির বাজারে অন্যতম পরিচিত নাম লঙ্কা আইওসি, লঙ্কা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এতদিন সেখানে এর সংস্থারই একচেটে আধিপত্য ছিল, এবার তার প্রতিযোগী হিসেবে আসছে সিনোপেক। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটি শাখা লঙ্কা আইওসি। শ্রীলঙ্কায় তেলের ব্যবসায় ভারতের এই আধিপত্য ভাগ বসাতেই কি চীনের আগমন ভারতের ব্যবসাকে কতটা প্রভাবিত করতে পারবে চীনের সিনোপেক, তা অবশ্য এখন স্পষ্ট নয়। তবে চীন আসছে শুনে আগে ভাগেই কোমর বাঁধছে ইন্ডিয়ান অয়েল। তার ইতোমধ্যে শ্রীলঙ্কায় ব্যবসা আরও সম্প্রসারিত করে ফেলেছে। এতদিন সেখানে ইন্ডিয়ান অয়েলের 250টি পেট্রোল পাম্প ছিল, নতুন করে আগামী মাসের মধ্যেই আরও 30টি পেট্রোল পাম্প খোলা হবে। 2003 সালে শ্রীলঙ্কায় পা রাখে ইন্ডিয়ান অয়েল, সেই থেকে যাত্রা শুরু। কিছুদিনের মধ্যেই দেশের পেট্রোল এবং ডিজেলের ব্যবসার 16% আধিপত্য কায়েম করেছিল তারা। এছাড়া
হারিকেন বিটুমিন বাংকারিংয়ের মতো সামুদ্রিক জ্বালানির বাজারও 35% অধিগ্রহণ করেছিল ভারতীয় শোধন সংস্থা। যাত্রা শুরুর মাত্র এক বছরের মধ্যে শ্রীলঙ্কা তারা জায়গা পাকা করে ফেলে। সম্প্রতি তিনটি নতুন বিদেশি সংস্থাকে দেশের তেল ব্যবসার অনুমতি দিয়েছে কলম্বো। তার মধ্যে অন্যতম স্থিন পেকে ছাড়া আমেরিকার RM পার্স এবং অস্ট্রেলিয়ার ইউনাইটেড পেট্রোলিয়াম ও দ্বীপরাষ্ট্রের প্রবেশ করছে। শ্রীলঙ্কার জাতীয় তেল সংস্থা সিপেক্ট্রা সেলিয়াম পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালিত 1200টি পেট্রোল পাম্পের মধ্যে 150টির দায়িত্ব পাবে সিনোপেক। আগামী 20 বছরের জন্য পেট্রোল পাম্পের পরিচালনায় থাকবে চীনের সংস্থা। আমেরিকার সংস্থাও 150টি পেট্রোল পাম্পের দায়িত্ব পেতে চলেছে। তারা 3-4 মাস পর কাজ শুরু করবে। তবে অস্ট্রেলিয়ার সংস্থার সঙ্গে শ্রীলঙ্কা সরকারের চুক্তি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ভারত মহাসাগর শ্রীলঙ্কা বন্দর হাম্বান টোটো ইতোমধ্যে 99 বছরের জন্য লিজ নিয়েছে চীন। ওই বন্দরে বাণিজ্যিক লেনদেন সহ যাবতীয় কার্যকলাপের চীনের অনুমতির প্রয়োজন। এই বন্দরে $400 কোটি একটি তৈল শোধনাগার তৈরির পরিকল্পনা করেছে কলম্বো। এই প্রকল্পের জন্য যে দুটি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে তার মধ্যে অন্যতম সিনোপেক। অন্য সংস্থাটি হল সুইজারল্যান্ডের ভিটল। হাম্বান টোটা বন্দরে চীনের আধিপত্য এমনিতেই ভারত হতাশ। তার উপর ওই বন্দরে চীনের সংস্থা তৈল শোধনাগার খুললে ভারতের ব্যবসা অনেকটাই মার খাবে বলে মনে করা হচ্ছে। শ্রীলঙ্কা তেলের ব্যবসায় ভারতীয় সংস্থার একচেটিয়া রাজত্ব করছিল কেন, হঠাৎ অন্য দেশের সামনেও ব্যবসার ক্ষেত্র প্রস্তুত করে দিল কলম্বো। ইন্ডিয়ান অয়েল বাণিজ্যকে তারা সন্তুষ্ট নয়। বস্তুত গত বছর শ্রীলঙ্কা যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল তারই প্রভাবে কলম্বো এখন বাজার সম্প্রসারণে মন দিয়েছে। আরো বেশি সংস্থার সামনে তারা শ্রীলঙ্কার বাণিজ্যের দিগন্ত উন্মোচিত করে দিচ্ছে। শ্রীলঙ্কার সংকটকালে সরকারি রিজার্ভে বৈদেশিক মুদ্রা ফুরিয়ে এসেছিল। বিদেশ থেকে তেল কেনার সামর্থ্য তাদের ছিল না। পরিস্থিতি এমন হয়েছিল যে একমাত্র লঙ্কা IOC ছাড়া আর কোন সংস্থা তেলের লেনদেন চালিয়ে যেতে পারেনি। ভারত সেই সময় শ্রীলঙ্কাকে তেল, খাবার এবং অন্য গুরুত্বপূর্ণ সামগ্রীর জন্য $300 কোটি ঋণ দিয়েছিল। কিন্তু এই সংকটের পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর তৈরি না হয় চীন অস্ট্রেলিয়া কিংবা আমেরিকাকে ডেকে সেই বন্দোবস্তই করল কলম্বো। ভারতের উত্তর সীমান্ত জুড়ে চীন, উত্তর পশ্চিমে পাকিস্তানও তাদের অবাধ যাতায়াত। দক্ষিণের সাগরে আধিপত্য বিস্তার করতে পারলেই ভারতকে উপর এবং নিচ থেকে সারাটি চাপে ফেলার ক্ষেত্রে প্রস্তুত হয়ে যাবে। সেই চেষ্টা অনেকদিন ধরেই লেগে আছে শি জিনপিং এর দেশ। ভারতকে চাপে ফেলতে এবং সমুদ্রে আধিপত্য বিস্তার করতে চীনের লক্ষ্য শ্রীলঙ্কা। দক্ষিণের এই দ্বীপ রাষ্ট্রটি এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে, সেখানে ক্রমে প্রভাব বিস্তার করছে চীন। সিনোপেকের হাত ধরে তেমনটা একটা ধাপ সম্পূর্ণ হবে। শ্রীলঙ্কার সিনোপেককে পাঠিয়ে ভারতের তেলের ব্যবসায় ভাগ বসাচ্ছে বেইজিং এর মাধ্যমে। ভারত মহাসাগরের প্রভাব বিস্তারের বার্তাও কি লুকিয়ে? চীন এবং শ্রীলঙ্কার এই সম্পর্ক উন্নয়ন নিঃসন্দেহে দিল্লির চিন্তা আরো খানিকটা বাড়িয়ে দিল। ইউক্রেন যুদ্ধের জন্য ফের পশ্চিমাদের দুষলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কিছু দেশ উপনিবেশবাদকে উৎসাহিত করছে যা ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমাদের ভূমিকার জেরেই ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাশিয়া। পশ্চিমাদের ইঙ্গিত করে তিনি বলেন, আধিপত্য ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য। পুতিন বলেন, যারা নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও ভবিষ্যতের জন্য লড়াই করে তাদের রাশিয়া সমর্থন দেবে। রাশিয়ার ড্রোন হামলায় 3 বেসামরিক নিহত। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি গ্রামে ড্রোন হামলার ঘটনায় 3 বেসামরিক নিহত হয়েছেন। বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত একটি গ্রামে ড্রোন হামলা চালানো হয়। BBCর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।